যে কোনো বিমান হাইজ্যাক করার জন্য প্রয়োজন অনেকগুলো পরিকল্পনা এবং অদম্য সাহস। এজন্য কারণ যেটাই হোক না কেন, আপনি এই রাস্তাতে যদি না যান তাহলেই অনেক ভালো হয়। কিন্তু কিছু লোক এই রকম হাইজ্যাকিংয়ের এইস সম্পর্কেও কিছু বোঝেন না, অথচ চলে যান প্লেন হাইজ্যাক করার জন্য। তো চলুন বন্ধুরা, দেখে নেই দুনিয়ার 5টি প্লেন হাইজ্যাকিংয়ের বাস্তব ভিডিও। নাম্বার 5, অ্যালেন ফান। মনে করেন আপনি একটি প্লেনে বসে আছেন, সফরকালীন সময় আপনার কাছে খবর আসলো যে একটি ব্যক্তির দ্বারা আপনার পুরো প্লেনটি হাইজ্যাক হয়ে গিয়েছে। এরকম পরিস্থিতিতে মানুষেরা ভয় পেয়ে ঘাবড়ায় যান এবং নিজেকে অনেক অসহায় মনে করেন। কিন্তু এরকমই একটি ঘটনায় যাত্রীরা অনেক আনন্দ, নাচানাচি এবং মজা করে। শুনে তো অবাক লাগছে নিশ্চয়ই, তাহলে শুনুন আসল ঘটনাটি। 3 ফেব্রুয়ারি 1969 সালে নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাওয়ার একটি প্লেনে হাতে চাকু নিয়ে এক ব্যক্তি প্লেনটিকে হাইজ্যাক করে নেয়। হাইজ্যাকার এর দ্বারা প্লেনটিকে কিউবায় নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হয়। সেই সময় প্লেনে অবস্থানরত যাত্রীদের কাছে খবর আসে সেখানে অ্যালেন ফান নামে একজন সেলিব্রিটি অবস্থান করছেন, যিনি ক্যান্ডিড ক্যামেরা নামের এক টিভি শো উপস্থাপনা করেন, যেই প্রোগ্রামটি সকলের কাছে অনেক সুপরিচিত। এই শোতে মানুষের সাথে প্র্যাঙ্ক করা হতো, যেটা হিডেন ক্যামেরার দ্বারা রেকর্ড করা হতো। এই হাইজ্যাকিংয়ের সময় যাত্রীরা যখন অ্যালেন ফানকে দেখেন, তারা তখন ভেবেছিলেন এটি অ্যালেন ফানের কোনো প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে, আর অবশ্যই তারা মনে করেছিলেন এই সবগুলোই টিভিতে দেখানো হবে। এজন্যই সকলে নাচানাচি এবং মজা করেন এবং তালি বাজান। এটি দেখে হাইজ্যাকার হতবাক হয়ে যায়। যখন প্লেনটি কিউবায় যেয়ে অবতরণ করেন, তখন সব যাত্রীরাই বুঝতে পারলেন যে এটি কোনো প্র্যাঙ্ক ভিডিও ছিল না, সত্যি সত্যি বিমানটি হাইজ্যাক হয়েছে। নাম্বার 4, জোসমার ফ্লোরেস পেরেরা। জোসমার ফ্লোরেস পেরেরা এই লোকটি বলিভিয়ার নেশাসক্ত। এই ব্যক্তিটি মেক্সিকো শহরের অ্যাটেনশন তার নিজের দিকে নেওয়ার জন্য একটি পুরো প্লেনকে জিম্মি করে নেয়। 44 বছর বয়স্ক এই জোসমার নিজেকে চার্চ মন্ত্রী হিসাবে মনে করত। তিনি একটি বিশেষ তারিখ 9/9/2009, মানে হচ্ছে 9/9/9, এটাকে যদি উল্টা করানো হয় তাহলে হচ্ছে 6/6/6, এই তারিখে তার বক্তব্য হলো যে খুবই তাড়াতাড়ি মেক্সিকোতে বড় রকমের ভূমিকম্প আসছে। এই বিষয়টি জানানোর জন্যই তিনি সেই প্লেনটিকে হাইজ্যাক করেছেন, আর এই ভূমিকম্পের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে অনেক লোকেরাই মারা যাবেন। আর তিনি এও বলেছেন যে খুব শীঘ্রই জিজাস ক্রাইস্ট পৃথিবীতে জন্মগ্রহণ করবেন, আপনাদের সকলকেই তার স্মরণে আসা উচিত। আজ সেই 10 সাল পরেও সেই ঘটনার কোনো সেরকম কোনো ঘটনাই ঘটল না, সব কিছু যেমনটা তেমনই রয়েছে। আসলে সে যেই বস্তুটিকে বোম বলছিল সেটি মাত্র একটি লাইট দিয়ে সাজানো একটি ক্যান ছিল। শুধুমাত্র নিজের দিকে অ্যাটেনশন নেওয়ার জন্যই তার এই কার্যকলাপ হতে পারে, এরকম পুলিশের বক্তব্য ছিল। নাম্বার 3, রেজিনাল্ড চুয়া। 25 মে 2000 সালে এক হাইজ্যাকার একটি প্লেনকে হাইজ্যাক করে, যার নাম ছিল এয়ারবাস 330301। বিমানটিকে হাইজ্যাক করার পর এই ফিলিপিন হাইজ্যাকার বাদে এই প্যাসেঞ্জার প্লেনটিতে 278টি প্যাসেঞ্জার সহ 13টি ক্রু মেম্বাররা ছিলেন। এই হাইজ্যাকারের কাছে একটি পিস্তল এবং একটি হ্যান্ড গ্রেনেড ছিল এবং এটিকে দিয়েই সে সকল প্যাসেঞ্জারকে ভয় দেখাচ্ছিল। সেই পিস্তলের গুলি দিয়ে সে দেওয়ালের মধ্যে গুলি করে এবং পাইলটকে ককপিটের ভিতরে প্রবেশ করার জন্য দরজা খুলে দিতে বাধ্য করে। কিন্তু পাইলট তারপরও ককপিটের দরজা না খুললে সে সকল প্যাসেঞ্জারকে পিস্তল দেখিয়ে, ভয় দেখিয়ে সকল প্যাসেঞ্জারের দামি মূল্যবান জিনিসগুলোকে তার কাছে দেওয়ার জন্য বাধ্য করে। এ সকল মালামাল হাইজ্যাকার নিজের আয়ত্তে নেওয়ার পর হাইজ্যাকার সেই প্লেন থেকে ঝাঁপ দিয়ে নেমে যায়। সেই হাইজ্যাকের কাছে যে প্যারাশুটটি ছিল সেটি বাড়িতে ব্যবহার করা পর্দা ছিল, পর্দা দিয়ে তৈরি করা প্যারাশুট ছিল, যেখানে প্যারাশুট খোলার দড়িটিও লাগানো ছিল না। এজন্য ব্যক্তিটি সোজা মাটিতে গিয়ে পড়েন। 3 দিন পর ব্যক্তিটিকে ময়লার মধ্যে মরে পড়ে আছে দেখতে পাওয়া যায়। খোঁজখবর নিয়ে জানা যায় তার নাম ছিল রেজিনাল্ড চুয়া। রেজিনের মতো এই মূর্খ হাইজ্যাকিং মনে হয় না আর কেউ কোনোদিন করেছে। নাম্বার 2, এ ড্রাঙ্ক ম্যান। যেরকম ক্রিকেটকে আমাদের দেশের প্রতিটি মানুষ পছন্দ করেন, ঠিক সেরকম অলিম্পিক গেমসকেও বিশ্বের অনেক ব্যক্তিরাই পছন্দ করেন।
2014 সালে যখন রাশিয়াতে অলিম্পিক গেমস খেলা হচ্ছিল, তখন ইউক্রেনিয়ান ব্যক্তি যাকে অলিম্পিকের জন্য রাশিয়ায় যাওয়ার প্রয়োজন ছিল, তিনি ইউক্রেন থেকে তুর্কি যাওয়া এক বিমানকে হাইজ্যাক করে ফেলে। সে প্লেনটি হাইজ্যাক করে বলে যে, আমি এই প্লেনে অনেকগুলো বিস্ফোরক জাতীয় পদার্থ অর্থাৎ বোমা সেট করেছে। যদি এই প্লেনটি রাশিয়ার দিকে নিয়ে যাওয়া না হয়, তাহলে আমি এই প্লেনটিকে বোমা মেরে উড়িয়ে দিব। পাইলট তাকে বোঝায় যে, আমরা রাশিয়ার দিকেই যাচ্ছি। আসলে তাদের গন্তব্যস্থল ছিল তুর্কি, তুর্কিতেই অবতরণ করানোর জন্য সেদিকেই যাচ্ছিল, এবং সেই ব্যক্তিকে পরে গ্রেফতার করে নেওয়া হয়। পরে জানা যায় যে সেই ব্যক্তিটি অনেক বেশি পরিমাণে মদ পান করেছিলেন, যার কারণে অলিম্পিক দেখার জন্য সে রাশিয়ায় যেতে পারেননি। তবে পুলিশের দ্বারা সেই ব্যক্তিটির ভালোই মেহমানদারিও করা হয়েছে। নাম্বার ওয়ান, আনবিলিভেবল হাইজ্যাকিং। মনে হয় আপনার জানা আছে যে সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া, এই দুটি দেশ একে অপরের শত্রু। 1969 সালে নর্থ কোরিয়ান এয়ারলাইন্সের NANC YS-11, এটি যখন সাউথ কোরিয়া থেকে তার যাত্রা শুরু করে, কিছুক্ষণের মধ্যেই তাকে হাইজ্যাক করে নেওয়া হয়। এই প্লেনটিকে হাইজ্যাক করার পর জাহাজটিকে নর্থ কোরিয়ায় নিয়ে যাওয়া হয়। যখনই সেই জাহাজটি নর্থ কোরিয়ার সীমানার ভিতরে প্রবেশ করে, তখনই তিনটি নর্থ কোরিয়ান ফাইটার প্লেন দিয়ে প্লেনটির আশেপাশে ঘেরা তৈরি করে তাকে প্রোটেকশন দিয়ে নিয়ে যাওয়া হয়, আর সেটিকে নর্থ কোরিয়াতে ল্যান্ড করানো হয়। ল্যান্ড করার পরেই নর্থ কোরিয়ার সৈনিকেরা প্লেনের ভিতরে প্রবেশ করে প্লেনে অবস্থিত সকল যাত্রীদের চোখ বেঁধে তাদেরকে একটি অপরিচিত জায়গায় নিয়ে যাওয়া হয়। আসলে এই হাইজ্যাকিংটি নর্থ কোরিয়ার দেশের এজেন্টদের দ্বারা করা হয়েছিল। নিজের দেশের জন্যই তারা এত কিছু করেন। প্রায় দেড় মাসের কাছাকাছি আন্তর্জাতিক পর্যায়ে কথাবার্তা হওয়ার পর নর্থ কোরিয়া সাউথ কোরিয়ার সেই 39 বন্দীদেরকে ছেড়ে দেয়, কিন্তু আজ পর্যন্ত বাকি 11 জন ব্যক্তির কোনো খোঁজখবর পাওয়া যায়নি। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই লাইক করবেন। এই ভিডিওটি সম্পর্কে আপনাদের কী মতামত, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না।